অবশ্য পলাশ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকে অক্টোপাস নিয়ে কথা বলবো। অক্টোপাস একটি সামুদ্রিক প্রাণী। দেখতে শামুকের মতো না হলেও এরা আসলে শামুক ও ঝিনুকের জাত ভাই। এদের মাথার ঠিক পেছনে আটটি শুঁড় বা পা আছে। তাদের পা আটটি বলেই তাদেরকে অক্টোপাস নামে ডাকা হয়। এরা নিশাচর, সাধারণত ধীরগতি সম্পন্ন। প্রায় 150 প্রজাতির অক্টোপাস রয়েছে পৃথিবীতে। অক্টোপাস সমুদ্রের বিভিন্ন অঞ্চলে বসবাস করে, তবে যে অঞ্চলে সামুদ্রিক কোরাল, শৈলশিরা, অগভীর জল থাকে সেই অঞ্চলে এদেরকে বেশি থাকতে দেখা যায়। এরা দ্রুত বাড়ে এবং কম দিন বেঁচে থাকে। বংশবৃদ্ধির সময় পুরুষ অক্টোপাস তার বিশেষ সুর দিয়ে শুক্রাণু স্ত্রী অক্টোপাসে স্থানান্তর করে থাকে। এরপর ধীরে ধীরে পুরুষ অক্টোপাসটি মারা যায়। অক্টোপাস প্রায় 1.5 লক্ষ ডিম পারে। তারা তার ডিমগুলো কোনো গুহা জাতীয় স্থানে রাখে এবং ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত সে যত্ন করে। এই সময় পর্যন্ত স্ত্রী অক্টোপাস কোনো খাবার খায় না। ডিম থেকে বাচ্চা ফোটার পর স্ত্রী অক্টোপাসটি মারা যায়। অক্টোপাসের প্রধান খাবার হলো ছোট মাছ, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি। অক্টোপাস তার গায়ের রং পরিবর্তন করে ছদ্মবেশ ধারণ করতে পারে। মূলত এই কাজটি সে শিকারীর হাত থেকে নিজেকে বাঁচার জন্য করে থাকে। অক্টোপাসের কালির থলি আছে। শিকারী দেখলে এরা কালি ছুঁড়ে মারে এবং দ্রুত লুকিয়ে পড়ে। অক্টোপাসের প্রধান শত্রু হলো হাঙ্গর, ইল, ফিন। এদের হাত থেকে বাঁচার জন্য এরা ঘন কালি ছুঁড়ে থাকে, যার কারণে শিকারী কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায়। এই কালির আরেকটি গুণ হলো এটি শত্রুর ঘ্রাণ শক্তি কিছুক্ষণের জন্য নষ্ট করে দেয়, ফলে অক্টোপাসটি পালিয়ে যেতে পারে। অক্টোপাসের জীবনকাল খুবই ছোট। কিছু কিছু প্রজাতি মাত্র 6 মাস বাঁচে, আর জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস 5 বছরের মতো বাঁচে। অক্টোপাস খুব একটা বড় হয় না। এদের দৈর্ঘ্য সর্বোচ্চ 4.5 ফিট এবং ওজন 10 কেজি হয়। তবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে এক প্রজাতির অক্টোপাস রয়েছে যা জায়ান্ট অক্টোপাস নামে পরিচিত। এটি অন্য যে কোনো প্রজাতির অক্টোপাস থেকে বড়। এর নাম ডলফিনি অক্টোপাস। এটি লম্বায় প্রায় 30 ফিট এবং ওজন 275 কেজি হয়। অক্টোপাস বিষাক্ত,
তবে বিশেষ প্রক্রিয়ায় এই অক্টোপাস খাওয়া যায়। নানান দেশে অক্টোপাস খাওয়ার রীতিনীতি রয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।